আমাদের জীবনে সবচেয়ে দামি জিনিস হচ্ছে আমাদের ঈমান। সবচেয়ে দামি জিনিস কি? সাইয়েদনা বেলাল আল হাবাসি, উমাইয়াত ইবনে খলফ, ওনার উপর অত্যাচারের স্টিম রোলার চালাল, কিন্তু ওনার অন্তর থেকে কালেমার বাণীটা ছিনিয়ে নিতে পারলো না। মুসা আলাইহিস সালামের উপর অনেক অত্যাচার চালিয়েছিল ফিরআউন, কিন্তু অন্তর থেকে ঈমানকে ছিনিয়ে নিতে পারে নাই। সাইয়েদনা বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুইয়ে দেওয়া হলো, পিঠ জ্বলে যাচ্ছিল, পুড়ে যাচ্ছিল। আপনারা জানেন যে আরব দেশের তপ্ত মরুভূমি এতটাই উত্তপ্ত, ওখানে চাল ফেলে দিলে ওইটা ক্ষয় হয়ে যায়, মুড়ি হয়ে যায়। সেটার মধ্যে শুইয়ে দিয়ে বলা হলো, এবার আল্লাহরে ডাক। এতক্ষণ ডাকছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তারপরেও এত অত্যাচারের পরেও ইমান ছিনিয়ে নেওয়া যায় নাই। উনি আল্লাহর সংক্ষিপ্ত নাম নিয়ে জিকির করছিলেন, উনি পড়ছিলেন আহা। উনি পড়ছিলেন কি? এই আহা সূরাতুল ইখলাসের ভেতরে আছে না নাই? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আহাদ হচ্ছে আল্লাহর নাম। এজন্য আমাদের অন্তর থেকে ঈমান ছিনিয়ে নেওয়া এত সোজা না, চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনের কাছে সবচাইতে দামি জিনিস হচ্ছে তার ঈমান। ঈমান যদি চলে যায় সে সব হারালো, তার কিছু নাই। আর ঈমান যদি তার থাকে, তার সব হারিয়ে গেল, তার কিছু যায় আসে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবসময় কামনা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে রাখুক, আমরা পড়ি আমিন। এজন্য সবসময় শুকরিয়া করতে হবে একজনের, যিনি আমাদেরকে ঈমানের উপর থাকার তৌফিক এনায়েত করেছেন। তিনি কে? আল্লাহ। আল্লাহর শুকরিয়া কি কম কম না বেশি বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাতের ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন, সামি আল্লাহু লিমান হামিদা, ফিসফিস আওয়াজে পেছনে থাকা সাহাবারা পড়লেন, রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবি অতিরিক্ত বাড়িয়ে পড়লেন, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি। পারেন না সবাই? পড়েন হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আবার আওয়াজ করে পড়েন হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি। বিশ্বনবী সালাত শেষ করলেন, সালাম ফিরালেন, মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বললেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আমি দাঁড়িয়েছি, তোমরা ফিসফিস করে পড়েছো, রব্বানা ওয়ালাকাল হামদ, কে যেন পড়েছো, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, কে পড়েছো? আমি তো এটা কখনো শিখাই নাই, কোত্থেকে পেলে, কেন পড়েছো? দাঁড়া, কেউ দাঁড়ায় না, ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না, সবাই ভয় পেয়ে গেছে যে কি যেন কি হয়। বিষ্ণুনবী অভয় দিলেন, বললেন যে আমি কিছু বলবো না, দাঁড়াও। বিষ্ণুনবী অভয় দেওয়ার পর এক সাহাবি হাত তুলে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। বিষ্ণুনবী বললেন, কেন পড়েছো? আমি তো এটা শিখাই নাই। সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা আমার কম কম করলে অন্তর জুড়ায় না, আমার করতে মনে চাই বেশি বেশি, এজন্য আমি নিজ থেকে এটা বানিয়ে বাড়িয়ে মিলিয়ে পড়ে দিয়েছি, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। বিষ্ণুনবী বললেন, ভয় নাই, চিন্তা নাই, টেনশনের কোনো কারণ নাই, কারণ আমি সালাতে থাকা অবস্থায় দেখেছি তোমার এই অতিরিক্ত চারটা তাসবির সওয়াবটা, চারটা তাসবির সওয়াবটা, বিদউউয়া সালাসুনা মালাইকা, 30 এরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে আকাশে প্রতিযোগিতা চলছিল। এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই? বিশ্বনবী সবসময় আল্লাহর প্রশংসা করতেন আর দোয়া করতেন, আল্লাহ আমি যেন বেশি বেশি আপনার প্রশংসা করতে পারি, আমি যেন আপনার শুকর গুজার বান্দা হতে পারি। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এর মানে হচ্ছে, আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমাকে শুকর গুজার বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পড়ে আমিন। নিজের চোখে নিজেকে কি করবেন? ছোট। তাহলে মানুষের চোখে বড় বানাই দিবে কে? আর নিজেই যদি বলেন আমি বড়, ফেরাউনের মতো, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা, আল্লাহকে তুইলি হুদা, ঠিক কিনা? বড় হইতে পারে নাই, নীল নদের পানিতে সুবাই সুবাই আল্লাহ মারছে, চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, চিল্লায় বলেন ঠিক কিনা? চিরকাল কেউ থাকবে না, কারণ আল্লাহ ছাড় দেয়, তিনি ছেড়ে দেন না। মনে রাখবেন, আল্লাহ কি দেয় আর কি দেয় না? ফেরাউন কি দিছিল? ছাড় দিছে, ছেড়ে দিছে। নমরুদ কি দিছে? ছেড়ে দিছে। এখনো দেখা যায় আল্লাহ অনেককে ছাড় দেয়, ঢিল দেয়, সুযোগ দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না, চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য সব সময় প্রশংসা করবো কার? খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমানোর সময়? জিকির করার সময়? ঘুষ খাওয়ার সময়? ঘুষ খাওয়া যাবে?
আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ যে দেয় ঘুষ যে নেয় উভয় জাহান্নাম। আল্লাহ ঘুষ থেকে আমাদেরকে বাঁচাও। বাংলাদেশে ঘুষ আছে না নাই? সরকারি অফিসগুলোতে শুধু নাই বেশি? আল্লাহ ঘুষ থেকে হেফাজত কর, যৌতুক থেকে হেফাজত কর, পর্নোগ্রাফি থেকে হেফাজত কর, হিন্দি সিনেমা থেকে হেফাজত করো, মারামারি কাটাকাটি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। গোটা বাংলার জমিনে ঐক্য প্রতিষ্ঠা করার তৌফিক দাও। মদিনার সমাজ যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। এজন্য বিপদে আপদে মমিন সব সময় প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় যাবে? ওয়াইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে না। আর নিয়ামতের প্রশংসা যদি করো আমি নিয়ামত আরো বাড়িয়ে দেবো, আর যদি প্রশংসা না করো তাহলে জেনে রেখো আমার শাস্তি বড় কড়া। আমি সব সময় ধরি না, ধরলে সারি না। এজন্য সবসময় প্রশংসা করতে হবে কার? বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহর প্রশংসা। অভিযোগ কমিয়ে দেন, দেখবেন সুখে থাকবেন। এইটা নাই ওইটা নাই, এইটা পাই নাই ওইটা পাই নাই, জীবনে এইটা হই নাই রে ওইটা পাইলাম না রে, এরকম অভিযোগ করে দাদা আসছে অনেক, এরকম লোক আছে না নাই? এরা অসুখী, এরা অসফল। সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেইন করে কম, কমপ্লেইন করে কম, তারা সুক্রিয়া করে বেশি। দে আর ভেরি গ্রেটফুল, তারা সুক্রিয়া করে বেশি। এটা পাই নাই ওইটা পাই নাই এগুলো বলবেন না, কারণ আপনি যেটা পাইয়া খুশি না, অনেকে এটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আপনি এখন যেই জায়গাটাতে আছেন এই জায়গাটাতে পৌঁছা অনেকে স্বপ্ন, আপনি এটা পেয়ে খুশি না, কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। আপনি যেই পজিশনে আছেন শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন, তো সুক্রিয়া করবেন না কেন? এই জন্য সবসময় আমাদের বেশি বেশি সুক্রিয়া করতে হবে কার? রব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে।